হ্যালো এভরিওয়ান, তো আমি আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমরা গিয়েছিলাম কলকাতায়, আর যেই দিন ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল তার পরের দিনই ছিল আমাদের ট্রেন, সেই জন্য ট্রেনের টাইমের পুরো একদম 12টা বেজে গিয়েছিল। যাই হোক, পদাতিক অনেক রাত করে ছেড়েছিল নিউ কুচবিহার স্টেশন থেকে, প্রায় রাত 1:30 নাগাদ। তারপর কি, ট্রেনে উঠে ঝালমুড়ি খেতে খেতে মজা করতে করতে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদায় কিন্তু আমরা অনেকটা রাত্রে পৌঁছেছিলাম, প্রায় রাত 11টা নাগাদ। যাই হোক, তারপর ওখান থেকে হোটেলে চলে গেলাম। আর পরের দিন সকালবেলা উঠেই দেখি এত সুন্দর একটা ওয়েদার। যাই হোক, তারপর আমরা মেট্রো করে চলে গেলাম গড়িয়াহাট মার্কেটে। আর গড়িয়াহাটে গিয়ে তো আমি পাগল হয়ে গিয়েছি এত সুন্দর এথনিক কালেকশন দেখে। আমার তো চুড়িদার, কুর্তি, ওয়ান পিস সব কিছুই পছন্দ হচ্ছিল, তো কোনটা ছেড়ে কোনটা নেব আমি ডিসাইডই করতে পারছিলাম না। যাই হোক, আমি কিন্তু প্রচুর শপিং করেছি, কুর্তি নিয়েছি, ওয়ান পিস নিয়েছি, শাড়ি নিয়েছি, চুড়িদার নিয়েছি। নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে আমি ডেফিনেটলি শেয়ার করবো। তারপর আমরা সন্ধেবেলা আবার বেরিয়েছিলাম, বেরিয়ে চলে গেলাম জয়হিন্দ ধাবাতে। এতদিনে অর্কর কাছে শুধুই জয়হিন্দ ধাবার গল্প শুনতাম, আমি এই প্রথমবার গেলাম। আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। আর ওখানে অর্ডার করলাম গার্লিক বাটার নান, তার সাথে হচ্ছে চিকেন ভর্তা। তো অর্কর কাছে গল্প শুনতাম যে ওখানে চিকেন ভর্তাটা নাকি একদম আলটিমেট খেতে, সত্যি দারুণ খেতে। আমি তো খেয়ে আমার ভীষণ ভালো লেগেছে। যাই হোক, ওখান থেকে আমরা কিছু ডিনার করে, মানে অল্প একটু ডিনার করে আবার পাশে চলে গেলাম প্যানাশিয়াতে। প্যানাশিয়ার গল্প অর্ক আমাকে খুব করতো যে তোমাকে যদি আমি খাওয়াতে পারতাম না যে ওখানের কিমা খিচুড়িটা, তাহলে তুমি বুঝতে। যাই হোক, ওর এত গল্প শোনার পর আমরা গেলাম প্যানাশিয়ায়। তো ওখানে গিয়ে আমি যতই মেনু কার্ড দেখি না কেন, অর্ক বলেছে যে না না, তোমাকে কিমা খিচুড়িই খেতে হবে, যেহেতু এটা ওর ফেভারিট। তারপরে আমরা অর্ডার করলাম ওখানে কিমা খিচুড়ি আর তার সাথে বেগুন ভাজা। আর সত্যি কিমা খিচুড়িটা মানে আর কি বলবো, আমার তো এখনও মুখে লেগে আছে, এত যে অপূর্ব খেতে। আমি তো ভেবেছি যে বাড়িতে একদিন ট্রাই করবো, আর ট্রাই করে যদি এক্স্যাক্ট আমি বানাতে পারি তাহলে তোমাদের সাথে আমি ডেফিনেটলি রেসিপিটা শেয়ার করবো। ওখান থেকে দারুণ একটা ডিনার করে একদম পুরো শান্তিমতো পেট পূজা করে আমরা হোটেলে ফিরে আসলাম। আর নেক্সট ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, সঙ্গে থেকো।